হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো ভিডিওটা কেমন হচ্ছে আর কী নিয়ে হচ্ছে হচ্ছে। আজকে কোনো ফুড ব্লগ হবে না, কোনো ট্রাভেল ব্লগ হবে না, আজকে হবে বিয়ে বাড়ি ব্লগ। মানে বিয়ে বাড়ি ব্লগ মানে তো সেরা মজা। আর আজকে যেহেতু আমার বোনের বিয়ে, ঠিক আছে, আমার বোনের বিয়ে বলে কথা, মজা করবো না, সেরা মজা করবো, সেরা যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো এখন বাজে সকাল 5:30, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ওখানে যেতে হবে, অনেক কাজ বাজ, মানে সকালে যেহেতু রান্নাবান্না আছে ওখানে গিয়ে একটু হাতে হাতে লেগে দিতে হবে। তো এখন আর ভিডিও কন্টিনিউ করা হবে না, একেবারে তোমাদের সাথে দুপুরবেলা রেডি ফেডি হয়ে ওখানে গিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো লেটস গো। 2000 years later গাইস, ফাইনালি বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে আমাদের গেট ফেট পুরো সাজানো কমপ্লিট, এখনো বরযাত্রীটি আসেনি, আমি এখন ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো কন্ডিশন, তোমাদেরকে সব শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো গাইস ফাইনালি এখানে চলে এসেছি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ মানে যার বিয়ে হচ্ছে আমার বোন বোন নিজের দাদার, আমি চাষতে পারি, ঠিক আছে। ওখানে সবাই লোকেরা আছে, খুব লজ্জা পাচ্ছি ভিডিও করতে, তোমাদেরকে একটা ছোটো সিনেমাটিক শেষের মাধ্যমে ওটা দেখাবো, তো তার একটা সিনেমাটিক শেষ এনজয় করবো, ঠিক আছে, চলো। তারে বলতে পারলে মন বেরি করতে পারলে মন বেরি দিতাম পাখির পায়ে কেমনে আসে যায় খাঁচার ভিতর আছিন পাখি কেমনে আসে যায়। এই যে আমার বোন, ঠিক আছে, আজকে বিয়ে, তোমার আজকে বিয়ে, তোমার কেমন লাগছে? ভালো কারাও কেন বিয়ে করতে ইচ্ছা করছে না, বাড়ি থাকবে আরো। তো গাইস সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। লোকজন ছিল তখন ভিডিও করতে পারিনি, লোকজন পুরো চলে গেছে, তারপরে একটা ছোটো করে সিনেমাটিক শট তুলে নিয়েছি। আর বোনের আজকে মনটা খুব খারাপ খারাপ, যেহেতু বিয়ে, তো বিয়ে বলে সবারই একটু নার্ভাস ধরনের লাগে। তো এখন ভেতরে খাওয়া দাওয়া চলছে, খাওয়া বসাচ্ছিল কিন্তু আমি বসিনি ভিডিও করার জন্য। খাইনি আর তুই আগে থেকে বসে পড়ছিস, আমরা কি এখানে ফাও করতে এসছি নাকি? না আমাদেরকে না নিয়ে খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে, থাক পরে বলবো, এখন কিছু বলবো না, খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে। কেমন খেলে, কেমন কেমন খেলে, তোমার তো প্লেট পুরো ফাঁকা, কেমন খেলে, ভালো? মানে মানে ও হচ্ছে শ্বশুর, ঠিক আছে, ও আগে থেকে খেয়ে দিয়েছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। এই একটা শ্বশুর, আর একটা শ্বশুরকে দেখালাম, আর এই একটা শ্বশুর, ঠিক আছে। আর আমরা আমরা কী হবো, শ্বশুর হলে আমরা খালা হবো, আমরা খালা হবো, এই শ্বশুর, ঠিক আছে। মানে ড্রেস আপগুলো দেখো শুধু, একদম সবার হলুদ পাঞ্জাবি, আর এই যে আমার বোন, ঠিক আছে, আর এই সাইডে সব বোনের দাদা, মানে এগুলো সব শ্বশুর, আর আমরা শালা, মানে বাচ্চা কাচ্চা আমরা, এই জন্য আমরা শালা। আর আজকে শ্বশুরদের সব একই ড্রেস, হলুদ পাঞ্জাবি, সাদা পাইপ্যান্ট, আর শুধু এরা আলাদা, এরা আলাদা। তো গাইস ফাইনালি বলেছিলাম যে এরা আলাদা আলাদা বলতে কিছু না, এরা একটু মানে অন্যরকম টিম, ঠিক আছে। এরা ড্রেস আপ ওদের মতো করতে পছন্দ না, নিজের মতো ড্রেস আপ করেছে, এদেরকেও ভালো লাগছে, ওদেরকেও ভালো লাগছে, কিন্তু ওরা একটু ম্যাচিং করে, ম্যাচিং করলে তোমাদের ভালো লাগছে, যেহেতু ওরা দুই ভাই সিনিয়র, ওরা ছোটো, সেই জন্য ওদের দেশে আলাদা, দেশে আলাদা। ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, আমার কি ভিডিও করছি তো, শুধু বলছে ছবি তোল, ছবি তোল। তো গাইস ওরা শ্বশুরের সঙ্গে ছবি তোলা, আমরা শালাই দুজন, খালি বসে বল, এরা কই দেখো, শ্বশুর ছজন, আমরা শালা দুজন, ঠিক আছে। ওরা ওসব কোনো ব্যাপার নাই, আমাদের আমাদেরকে দেবে নাকি? আমরা দুজন আছি, দুজন ছাড়াও আমাদের ছাড়াও না, ঠিক আছে, নিয়ে যাও, নিয়ে যাও। এই একটা শ্বশুর যাচ্ছে, আমরা দুজন ছাড়া, চলো ভেতরে যাবো, এখন খাওয়া দাওয়া করবো, ওরা একসাথে খাওয়া দাওয়া করে, আলাদা খাওয়া দাওয়া করবো, ভেতরে গিয়ে পাবো, খেয়ে নিচ্ছে, এসব কোনো ঠিক না, কিন্তু আগে লোকজন খাওয়াবে, তারপর শ্বশুরা খায়, যদি লাস্টে না থাকে। কফি, ঠান্ডা, আইসক্রিম, ফুচকা, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে খাবো ফুচকা, তারপর এইগুলো, এইগুলো খাওয়ার পর, খাওয়ার আগে এগুলো খেতে নিচ্ছে। এ তুমি শ্বশুর, তোমরা আগে খেলে আমরা কী করবো? ফুচকালা ফেমাস, ফুচকালা, ফুচকালা একটা দিয়ে দাও, ফুচকা, ফুচকা রিভিউটা দাও, ফুচকাটা কেমন? ভালো ভালো, ভালো বলছি, যেখানে নিশ্চয়ই ভালো হবে, আমরা একটু খেলেই কেমন লাগে, অনেকক্ষণ পর চান্স পেয়েছি, ঠিক আছে, অনেক কথা পর, ফুচকা ভালো না, খেবি সুন্দর, তোমার ফুচকা মানে খুবই সুন্দর, ঠিক আছে, আমাদের গ্রামেরই ফুচকাওয়ালা এটা।
পাটুয়াটা, রাধা পল্লবী, চানা মশলা, বেগুনি, ফুসকা পোলাও নাকি এটা? ফুসকা পোলাও, কাশ্মীরি আলুর দম, এগ মোগলাই কারি, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা, আইসক্রিম। এই যে মিস্টার শ্বশুর, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? একদম না, বড় শ্বশুর এখানে ঢেলে দাও, বুঝলে তো, ঢেলে দাও ঢেলে দাও, এখানে ঢেলে দাও, একটা দুটো তিনটে। এই খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? সব খেয়েছো? মোটামুটি খেয়েছ তো? ভালো। এই ক নম্বর হলে? চার নম্বর। আরেকটা না, তুই বলছিস আরেকটা কয়? এই যে একটা, এই একটা। খাওয়া দাওয়া হয়েছে তো মোটামুটি? সুন্দর হয়েছে, খাচ্ছি। দেখো আমরা চিকেন ললিপপ, দেখো চিকেন ললিপপ। দেখো দেখ চিকেন লালি বাবা, ওটা লালি পাপ না, ওটা চিকেন। ভালো করে দেখো, শহনাইয়ো কি সদা কহ রহি হ্যায়, খুশি কি মুবারক ঘড়ি আ গই হ্যায়, सजी सुर्ख जोड़े में चांद सी दुल्हन, जमी पे फलक से परी आ गई है। सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। फेरों से बंधा जन्मों का ये बंधन, प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन, सात फेरों से बंधा जन्मों का ये बंधन, प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन, है नई रस्में नई कस्में नई उलझन, होंठ हैं खामोश लेकिन कह रही धड़कन, धड़कन 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 मेरी धड़कन, धड़कन तेरी धड़कन, धड़कन 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 मेरी धड़कन।
बंधन मुश्किल अशकों को छुपाना लगता है, मुश्किल अशकों को छुपाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। तेरी गली बाबुल खूबसूरत ये जमाने याद आएगी, चाह के भी हम तुम्हें ना भूल पाएंगे। मुश्किल 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 दामन को छुड़ाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, मुश्किल दामन को छुड़ाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा। শ্বশুর বাড়ি যায় হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পহিরা যায় ও পিছু ফিরা চায় রে কন্যা পিছু ফিরা চায় কি ভোলা যায় হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায় হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়
হাতে বড় পথের বাধায় থামে না তো সুতির রাঙা চরণ হাত দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায় সেইমাত্র জাস্ট বোনকে বিদায় দিলাম, তাই তো? তো এখন শেষের পর্ব, এখন হাড়িকুড়ি ভাই আমাদেরকে মাস্টার হবে, কিছু করার নেই। তো জানি একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই ভাই, বিয়ের ভিডিও সব কিছু দেখাতে গেলে একটু বড়। তো আবার পার্ট টু, মানে কালকে আবার যাব ওই ছেলের বাড়ি, কালকে একটা ছোটো করে ভিডিও করবো। তো আবার কালকে ভিডিও দেখে দেবো কালকে কী করছি না করছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, ঠিক আছে, টাটা।